সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি হেনা খাতুন, এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক পৌরনীত সুশাসন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি করোনাকালীন এই সময় তোমরা সবাই সুস্থ আছো, ঘরে আছো, পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সারা বিশ্বব্যাপী আজ করোনার মহামারী ধারণ করেছে। এই মহামারীর কারণে বদলে গেছে আমাদের জীবন ব্যবস্থা, বদলেছে শিক্ষা দেওয়ার পদ্ধতি, আর শুরু হয়েছে অনলাইন ক্লাস। বাংলাদেশ ও পৃথিবীর সমস্ত দেশেই অনলাইন ক্লাস চালু হয়েছে। করোনার কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে, আর এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই অনলাইন ক্লাস চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমি শুরু করছি এখানে একটা ক্লাস, হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি সুশাসন, প্রথম পত্র থেকে পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু। তবে পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু আলোচনার পূর্বে আমি তোমাকে পৌরনীতি একটা সংজ্ঞা বলতে চাই। সে সংজ্ঞাটা হচ্ছে, পৌরনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ইএম হোয়াইট। সংজ্ঞাটা হলো, পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে। আর একটা হচ্ছে, পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক ও মানবতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে। আর এখানেই আমরা পৌরনীতির বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, পৌরনীতির বিষয়বস্তুকে মূলত দুটি ভাগে বিভক্ত করা যায়, এক হচ্ছে সংকীর্ণ অর্থে, আর এক হচ্ছে বিস্তৃত অর্থে। সংকীর্ণ অর্থে শুধুমাত্র নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, আর বিস্তৃত অর্থে নাগরিকের অধিকার, কর্তব্য, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় আন্তর্জাতিকতার দিক, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। পৌরনীতি বিষয়বস্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেহেতু বর্তমান রাষ্ট্র একটি কল্যাণকামী রাষ্ট্র, আর এই রাষ্ট্রটা, আধুনিক রাষ্ট্রটা অনেক বিশাল, এখানে জনসংখ্যা অনেক বেশি, তাই নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন বিষয় বা জটিলতা, আর এসবই অধিকাংশই পৌরনীতি সুশাসনের আলোচনার বিষয়বস্তু। তাই দিন দিন পৌরনীতি সুশাসনের পরিধি বিষয়বস্তু বৃদ্ধি পাচ্ছে। আর এবার আমরা পৌরনীতি সুশাসনের বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা করব। প্রথম আলোচনা হচ্ছে আমার অধিকার ও কর্তব্য। অধিকার ও কর্তব্য বলতে আমরা সাধারণত বুঝি যে রাষ্ট্র আমাদের যা কিছু দেয় সেগুলো হচ্ছে অধিকার। রাষ্ট্র থেকে আমরা যা কিছু পাই সেগুলো হচ্ছে অধিকার। রাষ্ট্রের প্রতি আমরা যেসব দায়িত্ব পালন করি সেগুলো হচ্ছে কর্তব্য। রাষ্ট্র আমাদের কী দেয়? রাষ্ট্র আমাদের দেয় সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক, ধর্মীয় অধিকার। পাশাপাশি রাষ্ট্রের প্রতি আমরা কিছু কর্তব্য, দায়িত্ব পালন করি, সেগুলো পৌরনীতি সুশাসনের আলোচনার বিষয়বস্তু। যেমন সে কর্তব্যগুলো হচ্ছে আমার রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, আইন মান্য করা এবং কর দেওয়া, সন্তানকে শিক্ষিত করা এবং ভোটাধিকার প্রয়োগ করা। এছাড়াও সুনাগরিকের গুণাবলী, তাদের সুনাগরিক অর্জনের প্রতিবন্ধকতা বা এগুলো দূর করার উপায়ও পৌরনীতি সুশাসন আলোচনা করে। মূলত নাগরিকের অধিকার ও কর্তব্য পৌরনীতি সুশাসনের মূল আলোচ্য বিষয়বস্তু। নাগরিককে উন্নত করার মূল লক্ষ্য হচ্ছে পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু। তাই পৌরনীতি সুশাসন পাঠ করলে আমরা নাগরিক, আমাদের যে অধিকার ও কর্তব্য আছে সেগুলো যথাযথভাবে পালন করতে পারবো এবং ভোগ করতে পারবো, আর এটা হচ্ছে পৌরনীতির মূল বিষয়বস্তু। এবার আসি আমরা রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান সমূহ। তাহলে পৌরনীতি রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান সমূহ নিয়ে
আলোচনা করে। যেমন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে যেমন রাষ্ট্র, পরিবার, সমাজ, সরকার এবং রাজনৈতিক দল নির্বাচক ও নির্বাচক মণ্ডলী। এগুলোর এই সমস্ত প্রতিষ্ঠানের উৎপত্তি, গঠন, প্রকৃত কার্যাবলী নিয়ে পরিণত সুশাসন আলোচনা করে। এছাড়া কিছু বিমূর্ত সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও পরিণত আলোচনা করে। সেগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক, আইন, স্বাধীনতা, সাম্যের ত্রিমাত্রিক সম্পর্ক, এগুলো নিয়েও পরিণত সুশাসন আলোচনা করে। পরবর্তী আলোচনা হচ্ছে আমার নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পরিণত সুশাসন আলোচনা করে। এবার নাগরিকের অতীত দিক নিয়ে আলোচনা করে, বর্তমান দিক নিয়ে আলোচনা করে, ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করে। এগুলো কি যে অতীতে নাগরিকের রূপ কেমন ছিল, ভবিষ্যতে কেমন হবে এবং বর্তমানের অবস্থা কীরূপ, এরপরে ভিত্তি করে ভবিষ্যতে নাগরিকের ধারণা, ধরন এবং কার্যাবলী নিয়ে পরিণত সুশাসন আলোচনা করে। আর পরবর্তী পয়েন্টটা হচ্ছে আমাদের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক দিক, নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক দিক। স্থানীয় দিকটা হচ্ছে কি যে আমরা প্রত্যেকে কোনো না কোনো জায়গায় বাস করি, আর সেই জায়গাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন। আর এইগুলোর গঠন কার্যাবলী উৎপত্তি নিয়ে পৌরনীতি সুশাসন আলোচনা করে। আর এই সব প্রতিষ্ঠানের সাথে নাগরিকের যে সম্পর্ক সেগুলো নিয়ে পৌরনীতি সুশাসন আলোচনা করে। জাতীয় দিক হচ্ছে পৌরনীতি সুশাসন যে নাগরিকের জাতীয় দিক নিয়ে আলোচনা করে। নাগরিকের জাতীয় দিকটা হচ্ছে যে নাগরিকরা বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য, যেমন আইনসভা, পৌরসভা, আইন বিভাগ, বিচার বিভাগ প্রভৃতি প্রতিষ্ঠানের সদস্য হিসেবে তারা যে কার্যাবলীগুলো করে সেগুলো হচ্ছে নাগরিকতার জাতীয় দিক। আন্তর্জাতিক দিক হচ্ছে বর্তমানে নাগরিকরা নিজেও প্রত্যেকের রাষ্ট্র নাগরিক হিসেবে আজ বিশ্বের নাগরিক, রাষ্ট্রের নাগরিকতা ছাড়িয়ে আজ নাগরিকরা বিশ্ব পর্যায়ে ভূমিকা রাখছে। আর এই ভূমিকাগুলো পূর্ণতৃত্ব সুশাসন আন্তর্জাতিক বিষয় হিসেবে আলোচনার বিষয়বস্তু। যেহেতু রাষ্ট্রের নাগরিক হিসেবে নাগরিক আজ বিশ্ব পর্যায়ে ভূমিকা রাখছে, তাই তাদের সম্পর্কে আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন জাতিসংঘ, কমনওয়েলথ, ওয়াইসি এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা, চার্ক, আসিয়ান এবং আরব লীগ প্রভৃতি সংঘ গড়ে উঠেছে। এইসব প্রতিষ্ঠানের কার্যাবলী উৎপত্তি ও গঠন প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী সুশাসন আলোচনা করে। পরবর্তী পয়েন্ট হচ্ছে আমার সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত আলোচনা। পরবর্তী সুশাসন বিভিন্ন সাংবিধানিক বিকাশ ও অগ্রগতি ধারা সম্পর্কে আলোচনা করে, যেমন ব্রিটিশ ভারত থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন সংবিধানের আলোচনার অন্তর্ভুক্ত। যেসব সংবিধানে আমাদের দেশের সংবিধানের বিভিন্ন সংশোধনী এবং ব্রিটিশ ভারতের বিভিন্ন সাংবিধানিক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সময়, যেমন 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারত স্বাধীনতা আইন, 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও পরবর্তী সুশাসন আলোচনার বিষয়বস্তু। পরবর্তী পয়েন্টটা আছে আমাদের বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী। যে কোনো রাষ্ট্রের কিছু না কিছু রাজনৈতিক ঘটনা থাকে, এই রাজনৈতিক ঘটনার কার্যাবলী ও গৌরবোজ্জ্বল ইতিহাস পরিণতি সুশাসনে আলোচনা করা হয়। যেমন 1757 সালের পলাশী যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালের মুসলিম লীগ গঠন এবং 1947 সালে ভারত স্বাধীনতা আইন, পাশাপাশি বাংলাদেশ সময়, 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের গণঅভ্যুত্থান, 1966 সালের ছয় দফা, 1969 সালের গণঅভ্যুত্থান, 1970 সালের নির্বাচন এবং 1971 সালের অসহযোগ আন্দোলনে মুক্তিযোদ্ধা পরিণতি সুশাসনের আলোচনার বিষয়বস্তু। পরে আলোচনা থেকে আমরা একটা কথাই বুঝতে পারি, যেসব ঘটনা কার্যাবলী
যে কোনো না কোনো দিক থেকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্কিত সেই সকল সব বিষয় পৌরনিক সুশাসনের অন্তর্ভুক্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।